শুভ সকাল। সকালটা সাই বাবার দর্শন দিয়ে শুরু করলাম, আমিও শুরু করলাম, তোমাদেরকেও দর্শন করালাম। চলো বাকি দিনটা একসাথে কাটাই আর অনেক মজা করে। চলো, বাসি কাজ মোটামুটি কমপ্লিট, আর এখন আগে খাবো চা। আগে চা খাবো, দেন এই জামাটা চেঞ্জ করবো। চা না খাওয়া অবধি ওই ঘুমের ইয়েটা যাচ্ছে না। বাবাইকেও ডেকে তুলে দিয়েছি, কারণ ও তো পড়তে বসবে, পরীক্ষা আছে বলেছি। সবারই নিশ্চয়ই এখন সেকেন্ড টার্ম চলবে, তো সবাইকে খুব ভালো করে পড়তে বলছি। আর সুন্দর 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 রেজাল্ট করো। আর হ্যাঁ, যদিও কারোর রেজাল্ট খারাপ হয়, কারণ পড়াশোনা যে সবাই একশো একশো পাবে বলে তৈরি হয় তা না, কিন্তু যদি কারোর রেজাল্ট খারাপ হয় সেও কিন্তু কোথাও কোনো ডিমোটিভেট হয়েও না। নিশ্চয়ই তুমি অন্য কিছু আরও অনেক ভালো পারো সবার থেকে। তো যাই হোক, যেটা ভালো পারো সেটাই মন দিয়ে করো। আর যেহেতু পরীক্ষা, তাই সবাইকে বলবো খুব ভালো করে পড়ো। এটাকে তোমরা বলে দাও যেন ও ভালো করে পড়ে আর ভালো করে পরীক্ষা দেয়। তো তোমরা সবাই ব্লেস করলে নিশ্চয়ই পারবে। তো চলো, এখন আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে, এবার একটু চা খাই। কাজটা হয়ে গেছে, চা খেয়ে নিই। চা খেয়ে তারপর ফ্রেশ ট্রেশ হচ্ছি। আমরা বাবা মারা আমরা নিজেদের যেসব স্বপ্নগুলো অপূর্ণ, ইচ্ছেগুলো অপূর্ণ, মানে যেগুলো আমাদের দ্বারা হয়নি, আমরা করতে পারিনি সে যে কোনো কারণে, সেগুলোকে আমরা জোর করে ওদের উপর চাপাই। এটাই আমাদের দোষ। কখনো এটা না করে আমাদের উচিত ওরা কি চায়, ওরা নিজের মন থেকে কি হতে চায়। প্রত্যেকে যার যার নিজের স্বপ্ন একটা আলাদাই ছোটোর থেকেই তৈরি করে, তো তারা সেই স্বপ্নটা পূরণ করুক, মানে তারা যেটা চায় সেটাই হোক, আমরা তাদের সঙ্গে না হয় তার এই স্বপ্নের কি বলবো, মানে তার এক সঙ্গে হাঁটলাম, তাদের পথে আমরাও হাঁটলাম, যাতে ওদের স্বপ্নটা ফুলফিল করতে আমরা সাহায্য করতে পারি, বা ওরা খুশি খুশি মনে সেটা করতে পারে যে আমার মা বাবার কোথাও আপত্তি নেই। কিন্তু ওই জোর করে বোঝা চাপানোর মতন যে আমি ডাক্তার হতে পারিনি তোকে হতেই হবে, আমি নাচ করতে পারিনি তোকে করতেই হবে, এই সব বোকা বোকা জিনিসগুলো করে বাচ্চাদের উপর চাপ দিয়ে কোনো মানে আছে? নেই নিশ্চয়ই। বাবাই চায়ে 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 জীবনটা যার তাকেই বেছে নিতে হয় সে তার জীবনটা কেমন কাটাবে। আর কালকে ওকে জেলটা মাখালাম, দেখেছো নিশ্চয়ই ভিডিওটা? যদি না দেখে থাকো তাহলে কিন্তু দেখে নিও। মানে আমার মনে হয় হেয়ার জেল বা হেয়ার রিলেটেড বা স্কিন রিলেটেড জিনিস সবার কাজে লাগবে, ছেলে মেয়ে সবার। ওকে লাগিয়ে দেওয়ার পরে চুলটা কিছুক্ষণ একটু খোলা রাখতে হয়েছে, একটুখানি ভেজা ভেজা হয়ে থাকে না, তো একটুখানি খোলা ছিল। তারপরে আমরা তো তখন প্রায় ঘুমাতেই যাবো, মানে আমি শোয়ার আগের থেকে জামা টামা চেঞ্জ করে নিয়ে, তারপরে ও চেঞ্জ হয়ে গেছিলো, তো ওটা লাগিয়ে দিলাম, একটু বসে গল্প করলাম, তো চুলটা বেঁধে দিলাম, তারপর ব্যাস ঘুম। আর ওটা না হলেও তুমি দুদিন কন্টিনিউ রাখতে পারবে, দুদিন কন্টিনিউ রাখলেও কোনো ক্ষতি নেই, কারণ লেক্সিক জেল চুলে যতক্ষণ লেগে থাকে চুলের উপরে একটা কোট হয়ে থাকে, চুলটারও ভালো থাকে, মানে খারাপের কোনো ভয় নেই কিচ্ছু না। আর ফ্লেক্সিডের অয়েলও আছে আর ফ্লেক্সিড জেলও আছে, মানে করা যায়। তো ফ্লেক্সিড অয়েলের থেকে অনেক গুণ বেটার হচ্ছে ফ্লেক্সিড জেল। আর হলো তুমি যদি মানে ধরো এরকম বানালে ওটা যদি সাত দিন, মানে সাত দিন বলতে ধরো তুমি সপ্তাহে দুটো শ্যাম্পু বা তিনটে শ্যাম্পু করো, তো তার মধ্যে যেই যেই দিনগুলো শ্যাম্পুর পরপর পাচ্ছ, তুমি শ্যাম্পু করে ভিজা চুলে কন্ডিশনিং করার মতন এইটা দিতে পারো, এই জেলটা। আবার তুমি চাইলে যদি মনে করো তুমি রেখে দেবে না চুলে, তোমার হয়তো ভয় হচ্ছে, তাহলে তুমি একটা কাজ করতে পারো কি, তুমি শ্যাম্পু করার আগে ভালো করে মেখে রাখতে পারো এক ঘন্টা। এক ঘন্টা কেন, সে দু চার ঘন্টা আরামসে সকালে লাগিয়ে রেখে দুপুরে শ্যাম্পু করলেও কোনো ব্যাপার না, এটাও করে দেখতে পারো। আর যদি কেউ এইভাবে রাখতে পারো যে চুলে কন্ডিশনিংয়ের মতন শ্যাম্পুর পরে পরে, তাহলে দুদিন দুদিন করে রাখো, তারপরে শ্যাম্পু দুদিন রাখো, তারপর শ্যাম্পু করে তিন দিন শ্যাম্পুও করা হয়ে যাবে, চুলে ওটা লাগানোও থাকবে, তো সাত দিন পরে অটোমেটিকই শ্যাম্পু করার পরে চুলটা দেখবে বাউন্স খাচ্ছে, চুলটা সিল্কি আর চকচকে সুন্দর লাগছে। আর নতুন চুল যে বেবি হেয়ার, সেই বেবি হেয়ারটা তো সাত দিনে গজাবে না ভাই, মিথ্যা কথা বলে লাভ নেই, এটা আমি প্রোডাক্ট বিক্রি করতে বসিনি, আর হেয়ার জেলটা আমি তৈরি করে তোমার কাছে বিক্রি করবো না যে আমি সেই কারণে জ্ঞান দেবো, কাজ হয় বলে বলছি। তবে হ্যাঁ, তোমার দু সপ্তাহ যেই হয়ে যাবে, মনে করো 15 দিনের কাছাকাছি, তখন কিন্তু তুমি দেখতে পাবে যেমন আইব্রোর যে ছোটো ছোটো চুলগুলো, এমন এখান থেকে যখন বেবি হেয়ার গুড়ি গুড়ি বেরোবে তখন তুমি বুঝে যাবে, তোমাকে আমি আর কি বলবো, তখন তুমি আমাকে বলবে। তো যাই হোক, আমার চা ঠান্ডা হয়ে গেলো, ঠিক আছে, এই আমি এই জ্ঞান দিতে বসলে আমি সব ভুলে যাই। তো
আমাদের এই জিনিসটাই মনে রাখা উচিত যে আমরা জোর করে ওদের উপরে কোনো বোঝা চাপাবো না, ওদেরকে ভালোবাসবো, ভালো কথা, ভালো শিক্ষা, ভালো কিছু মানে পারলে শেখাবো, চেষ্টা করব যে ওদেরকে যাতে আরও পাঁচটা মানুষ ভালো বলে, সেই মানুষের মতন মানুষ ওদের তৈরি করার। আর এটাই জানতে চাইবো যে সোনা বা বাছা বা মনা বা বাবু বা বাবাই বা জান, যে ভাষায় যে যার সন্তানকে যাই ডাকো, তাকে সে ভাষায় জিজ্ঞাসা করে দেখো না যে তুমি কি হতে চাও, তোমার ইচ্ছাটা কি। তার যেটা ইচ্ছা, তার ইচ্ছাটা যাতে ফুলফিল হয় সেই দিকে খেয়াল রাখো, না হলে তার যে আফসোসটা থেকে যাবে সে আবার সেই ইচ্ছাটা জমিয়ে রাখবে তার বাচ্চার উপরে চাপানোর জন্য, এই করে করে চলতে থাকবে, এটা সম্ভব না বলো। যাকগে বাবাই বেরোবে, আমি একটু বরবটি বাটা করে নিয়েছি আর মাছ ছিল ভেজে দিয়েছি, ও খেয়ে দিয়েই বেরিয়ে গেল, চলো গল্প করি। পুরো মেঘলা করে গেছে জানো, ও এখন স্কুল তো বেরোলো, বোধহয় স্কুল ঢুকতে ঢুকতে বৃষ্টিও চলে আসবে। আর এগুলো তো শুকনো ছিল, যা ছিল নিয়ে নিলাম ছাদের থেকে, আর একটুখানি ভাজ করে নিই, চাদরটা ভাজ করে আয়রন টায়রন করে নিই, তারপরে গিয়ে চা খাবো। দেখতে পাচ্ছ পুরো একদম ঘরটা অন্ধকার হয়ে আসছে, ঘরের লাইটটা অন করিনি, বাইরের দিয়ে এত সুন্দর আলো ছিল, এখন গেছে, এখনই নেমে যেতে পারে। আমি কিছু জামা কাপড় ভাজ করবো, করে গুছিয়ে রেখে তারপরে বৃষ্টি নামে নামুক, রোদ ওঠে উঠুক, একটু চা খাই বসে বসে, তারপরে কাজ আছে, তারপর রান্না আছে। একটু আয়রন করে রাখলে না মানে তারপর পাততে আরও বেশি ভালো লাগে, একটু আয়রন করে করে তারপর সরিয়ে তুলে রাখবো। তো চলো এবার নিজে বসে। মি টাইম বলে কোনো টাইম আছে? নেই নিশ্চয়ই, মানে চাটা নিয়ে খাচ্ছি, এর মধ্যে সোনাকে টিফিন দিতে হবে, তো আবার একটু ডিম টোস্ট করলাম, ডিম টোস্ট একটু আগেও করেছি, দেখাইনি, ওটা বাবাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি করে, আর এই যে সোনা খাবে তো সোনার জন্য করেছি, তারপরে ভাবলাম না দেরি হয়ে যাবে, বসে থেকে লাভ নেই, চলো রান্নাটা সেরে ফেলি। আর মাছ এনেছিল যে, মাছটা রেখে দিয়েছি, মাছটা একটু বাবাইকে ভাজা করে দিয়েছি, আর বাদবাকি মাছ আছে ফ্রিজে, কিন্তু আজকে একটু অন্য কিছু খাবো, তো সয়াবিন আছে, পনির আছে, ডিম কিমও আছে, যাই হোক সয়াবিন পনির এগুলো আছে, তো চলো একটা অন্য কিছু মানে বানাই। আলুটা সয়াবিনটা হালকা করে ভাপিয়ে নিয়েছি, মানে ওই হালকা বলতে কি, তাও 70-80%। এবার কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে আগে একটু হলুদ দিয়ে নিলাম, হলুদটা দিলে কি হয় কালারটা বেশি ভালো আসে, আর হলুদটা পরে দিলে ওই কালারটা আসে না, তাই আর কি, তোমরা যে যেমন খুশি দিতে পারো। তারপরে ওই ভাপ দিয়ে ফেলে, জলটা ফেলে রাখা যে আলুটা, ওই আলুটাকে এর মধ্যে দিয়ে এই নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ লালচে লালচে করে ভেজে তুলে রাখবো। তারপরে কি করব, তারপরে যে সয়াবিনগুলো আছে না, যেগুলোকে ওগুলোকেও আমি ভাপিয়ে রেখেছি, তো ওই সয়াবিনগুলোকে এই তেলের মধ্যেই আবার দেব, দিয়ে ওগুলোকেও নাড়াচাড়া করে ওগুলোকেও তুলে নেব। তারপর পনির, পনিরটাকেও সেই একইভাবে নুন হলুদ দিয়ে ভাজা করে নেব। অন্য সময় আমি মানে পনিরটাকে অনেক সময় হলুদ ছাড়াই ভাজি, কিন্তু এখানে হালকা হলদে মানে হলুদের মতনই করেই ভাজবো, তো সেটাও ভেজে নেব। আর তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে নেব, তারপরে কড়াইতে যখন সাদা তেল থাকবে তার মধ্যে আরও একটু না হয় তেল অ্যাড করে নেব, দিয়ে পেঁয়াজ কুচিটা দেব আর গোটা গরম মশলা দেব। দেওয়ার পরে তো পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব, পেঁয়াজ কুচির সঙ্গেই গরম মশলাটা ভাজবো, তো তেলের মধ্যে গরম মশলার সেন্ট চলে আসবে, প্লাস পেঁয়াজ কুচিটার মধ্যে সুন্দর সেন্ট হবে। তো ভাজার পরে পেঁয়াজ কুচিটা কিন্তু আমি আবার এই একই রকম প্রসেসে ওই পনির আলু সয়াবিন যে তুলে রেখেছি ওর মধ্যে কিন্তু তুলে নেব। কী তৈরি করছি বলো তো? আজকে তৈরি করছি একটা ভেজ পোলাও। আচ্ছা, এটাকে কিন্তু আমি আমার চলতি ভাষায় গ্যাটিস পোলাও বলে থাকি, কারণ আমার এখন মন চেয়েছে তাই করব, তাই ঝটপট হাতের কাছে সব কিছু দিয়ে করে নিচ্ছি, অত কিন্তু তামঝাম করছি না। তো সিম্পলি দেখলেই তো, পেঁয়াজটা বললাম যেমন ভেজে তুলে রাখবো তুলেছি, এবার বেশ কিছুটা আদা রসুনকে থেতলে নিয়েছি, তোমরা চাইলে পেস্ট করতে পারো, কিন্তু না পেস্ট করলেও সুন্দর হবে, এটাকে একটু থেতে নিলে ভালো হয়। তো থেতে নিয়ে ওই যে গরম মশলা ফোড়নের যে তেলটা সুন্দর সেন্ট হয়ে আছে তার মধ্যে দিয়ে দিলাম, আর আগে থেকে ওই ভিজিয়ে ধুয়ে গুছিয়ে রাখা চালটা, এবার ওই জল ঝরানো চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে চালটাকে ওই আদা রসুনের সঙ্গে আর ওই তেলের মধ্যে ভালো করে ভাজব। ভাজলে কি হবে, যত ভালো ভাজা হবে তত খিলা খিলা পোলাও হবে, মানে সুন্দর ঝরঝরে হবে। এবার যতটা চাল তার ডাবল জল নিয়ে দিয়ে দিয়েছি, মানে গরম জলই দিয়েছি, ঠান্ডা জল কেউই দেবে না, গরম জল দিলে তবেই সুন্দর হবে, আর কাঁচা জল দিলে হয়তো ভালো হয় না। তো ওটা হাই ফ্লেমে আছে, ফুটতে থাকুক। আর বাজার থেকে বেশ কিছু লেবু এনেছিল, তো লেবুগুলোকে এই জলের বাটিতে রাখলাম। জানো তো, এই লেবু না জলের বাটিতে দিয়ে রাখলে কি হয়, মানে লেবুর রসটা বেশি পাওয়া যায় কাটলে, কেন জানি না, অত যুক্তি তর্ক তো বলতে পারবো না এক্সপ্লেন করে। তবে হ্যাঁ, জানি যে লেবু যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে অনেক দিন টাটকা থাকে। যদি ফ্রিজে রাখতে চাও না, তাও কোনো কন্টেনারে করে বা কাচের বয়ম যদি থাকে এক্সট্রা, তার মধ্যে করে জলের মধ্যে সব লেবুগুলোকে চুবিয়ে দেবে, দিয়ে আটকে রেখে দেবে। 15 দিনও এমনই থাকবে টাটকা তাজা, কোনো গায়ে একটা দাগ হবে না, আর রসটাও থাকবে দারুণ। তো আমার এটা তো হয়েই গেছে, আমি এর মধ্যে দেখলে সমস্ত যেগুলো ভেজে রেখেছিলাম হালকা হালকা সেগুলোকে সব দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি একটা মশলা, আর একটু চিনি, আর একটু নুন, তারপরে দিয়ে দিয়েছি একটা কি বলবো, একটা টেবিল চামচ দুধ, ওই গুঁড়ো দুধ দিয়েছি। তারপরে দিয়েছি একটু গোলাপ জল, একটু কেওড়া, আর একটু ঘি, ব্যাস। তারপরে বেশ কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে একদম দমে বসিয়ে রেখেছিলাম। 10 মিনিট দমে থাকার পরে নামিয়ে নিয়েছি। দেখো তো, দেখে বুঝতে পারছো তো ঝরঝরে হয়েছে কি না, একটু চিপকা চিপকি হবে না, কিন্তু এরকমই ঝরঝরে হবে, এরকমই সুন্দর হবে, আর সত্যি খেতেও দারুণ হয়েছিল। আজকে মনে করতে পারো অনেক জ্ঞান দেওয়ার মতন কথা বলেছি, তাই না? আসলে না, এগুলো মনের কথা বলেছি, মানে আমি আমার মেয়ের সাথে, মানে আমার বাচ্চাদের সাথে যেটা করি, যেরকম করি, আমার সেটাই মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করি, তাই বললাম আর রান্নাটা শেয়ার করলাম। তো এখন মেয়ের স্যার এসে যাবে, এই চা খাওয়ার পরে পড়তে বসবে। তো আজকের মতন টাটা, ভালো থেকো সবাই।